আসসালামু আলাইকুম। আজকে একটা কুমিল্লার একটি প্রবাসী ভাইয়ের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। অভিষেক মোবাইলে আমি পুরোটা দেখেন ট্রান্সফার করলাম, সে আমাকে মেসেঞ্জারে ইতিহাসটা বলছে। তবে এই ভিডিওটার পিছনে কুমিল্লার ভাইয়ের ইতিহাসটা বলার কারণ হয়েছে, এটা একটা কমন একটা সমস্যা, প্রত্যেকটা প্রবাসীতেই এইরকম সমস্যা হয়। উনি যেই সমস্যাটার কথা বলছে, এটা হচ্ছে উনি বলতেছে, প্লিজ ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করবেন, আমি কুমিল্লা থানা নাঙ্গুলকুট, উনার থানা হয়েছে নাঙ্গুলকুট কুমিল্লা জেলা, উনি হচ্ছে বাহরাইন প্রবাসী, আর উনার ঠিকানা সব বলার কথা বলতেছে। দেখেন আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুধু নাঙ্গুলকুট থানাটাই বলি। আর উনার নামটা হচ্ছে কি, রনি। আমি আর কিছু বলবো না, যেহেতু পরিবারের সাথে প্রত্যেকটাই প্রবাসীদের ঝামেলা হয়। বাইরে শুধু এই রনি না, এই যে সমস্যাটার কথা বলুন, প্রত্যেকটা পরিবারে এই সমস্যাগুলো আছে। একজন লোক আপনি প্রবাসে আইছেন, আপনার একাধিক ভাই আছে, ঠিক আছে, সবারই ভাই থাকে, তারপরে বোন থাকে, মা বাপ থাকে, যখন আপনারা বিদেশে আয়েন আওয়ার পরে একবার অন্ধের মতো সব টাকা দিয়েন না রে ভাই। দেখেন না হুজুরা, যারা হুজুর আছে তারা ওয়াজ মাহফিলে কি বলে, যে টাকা পয়সা দিলে কিছু টাকা নিজের কাছে রাখো, ঠিক আছে কিনা। একবারে সব টাকা পয়সা দিয়া আপনারা কি করেন, যে সব টাকা পয়সা দিয়া 10 বছর 12 বছর পরে কোন, আমারে তো একবারে ভাই বাঁশ দিছে, আমার কাছে টাকা পয়সা নাই। এই রনি যে ভাই, উনি সব টাকা পয়সা দিল, দেওয়ার পরে এখন বলতেছে উনি নাকি এক টাকাও দেই নাই, উনি এক টাকাও দিছে না পরিবারের কাছে। দরকার ছিল আপনার সব টাকা দেওয়ার জন্য পরিবারের? এই রনি ভাইয়ের মতন যারা প্রবাসে থাকেন বা আরাইন সৌদি আরব বা মিডল ইস্টে যারা থাকেন ভাই, সব টাকা পয়সা পরিবারের দিয়েন না, যদিও দেন কিছু টাকা নিজের কাছে রাখেন। কি জন্যে কথাটা বলি জানেন, এই যে রনির ঘর থেকে বাড়ি করে দিলে বাসা ভাড়া করে থাকে, এখন মা বাপ বাড়ি থেকে বাড়ি করে দিছে, ভাই আছে আর বাড়ি থেকে বাড়ি করে দিছে, টাকা পয়সা সব রেখে দিছে। জানি না রনির কতটুক দোষ কতটুক দোষ নাই, তবে একটা কথা বলি, যারাই প্রবাসে থাকেন যতটুকু সম্ভব নিজের কাছে টাকা, যদি আপনি 100 টাকা বেতন পান কমপক্ষে 20 টাকা নিজের কাছে রাখেন, ঠিক আছে না। যদি একাধিক ভাই থাকে আপনাদের সংসারে মিল না থাকে, তাহলে 50 টাকা রাখবেন, 50 টাকা বাড়িতে দিবেন। যদি পরিবারের সাথে মিল থাকে, অনেক পরিবার আছে ভাই ভাইয়ের জন্য ভাই কলিজা দিয়া দেন, এক ভাইয়ের জন্য আরেক ভাই না খায় থাকে, অসুখ হলে সারা রাত জায়গা থাকে, টেনশনে থাকে, এরকম ভাইও আছে। তারপরেও ভাই, ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হই নারীর কারণ, যদিও আপনার ভাই আপনার জন্য কলিজা দিতে পারে, বিয়ার পরে হয়তো সমস্যায় পেস্ট লাগতে পারে, এই জন্য 100 টাকার থেকে 20 টাকা রাখেন, 80 টাকা পরিবারের কাছে দিয়া দেন, হাত খরচের টাকাটা হিসাবে রাইখা রাইখা দেন, পরিবারের কাছে সব কিছু দেন, দিয়া সাইরা সব নিঃস্ব হয়ে সাইরা একবারে পথের ভিখারি হয়ে যান। এই ভিডিওগুলো দেওয়ার পরে অনেকে খারাপ কমেন্ট করেন, আমার ভিডিওর কারণে নাকি অনেকের সংসার আগুন লাগে। আরে ভাই, আমি কি ঢালাওভাবে সবাইরে বলি, কিছু সংখ্যক লোক আছে ভাই পরিবারের কাছে সারা জীবনের কামাই দিয়ে পথের ভিখারি ফকির হয়ে যাগা। এই যে কথাটা কি ভাই বাস্তব না অবাস্তব কথাটি, বাস্তব কথা গেলা এগুলো আছে না ভাই? সত্যি কথা বলতে আমাদের আশপড়িশ একটা লোক, ছেলেটার নাম বলতে পারবো না কারণ ছেলেটা আমার পরিচিত, মানে এতই পরিচিত পরে সমস্যা হইতে পারে। সে 15 বছর পরে না 14 বছর পরে বাড়ির যাবো, একদিনকে সেই কান্নাকাটি রুমের মধ্যে ইমন কান্নাকাটি, একজন মানে কান্নাকাটি কি, একজন পিতৃ বা একজন পিতা তার সন্তান মারা গেলে যেরকম ঘরের মধ্যে চিলাচিলি করে কান্দে, এইরকম ভাবে কান্দতেছে, কি হয়েছে রে ভাই কি হয়েছে, ক ছুটতে যাবার জন্য বলছিলাম বাড়িতে, আর মা বাপ হয়েছিল না তো, ভাইয়ের কাছে টাকা দিছে, বোনের কাছে টাকা দিছে, এখন ছুটিতে যাব, ভাই বোন বলতে তুই কি টাকা দিছস, তোর টাকা পয়সা তো আমাদের কাছে নাই, এখন তুই একটা ঘর করে আ, অন্তত প্রত্যেক মাসে 50-60-70 হাজার টাকা দিছে, 12-14 বছর পরে এর কাছে 1 টাকাও নাই। তার ভাই বউ বলতেছে যে তোর টাকা দিয়ে আমরা সংসারে কোন মতে খাইয়া বেঁচে আছি, কারেন্টের বিল দিছি, ক্ষেতের পানি দিছি, জমি জামর চালাইছি, 50-60-70-80 হাজার টাকা আমার যত মাসে কামাইছে প্রত্যেক মাসে, ছেলে ভালো একটা পজিশন আছিল।
এই ছেলেটার কান্না পুরা ক্যাম্পের লোক জমে গেল গা, সান্ত্বনা দিয়ে রাখার মতো না। একটা লোকের এত বছর এক যুগের টাকা তার বায়ে বায়ে বু মেরে দিছে। তার একটা দুষ কোন জায়গায় আসলো জানেন, সে অন্ধের মতো বিশ্বাস করছিল। তো আমি এই জন্য বলি, অন্ধের মতো বিশ্বাস করার আগে ভাই নিজে একটু চিন্তা করেন, অন্ধের মতো বিশ্বাস করেন না ভাই। মানুষ মাত্রিক ভুল হইতেই পারে, অনেক মা বাপও ভুল করে, অনেক ভাইও ভুল করে, বোনও ভুল করে, আপনিও যদি ভুল করেন তো সব একই। করেন বিশ্বাস, তবে একবার অন্ধের মতো বিশ্বাস করেন না। কিছু সংখ্যক পরামর্শ নেন আপনার আশেপাশে যারা আছে, যে ভাই আমি যে টাকা পয়সা কামাইতেছি আমার টাকা পয়সা বলে কই আছে, ভিডিও করতে করতে শহীদ হয়ে যেতেছি গা। তারপরও যদি না বুঝে, বুঝার মতন আর কোনো কিছু নাই, আর বুঝান যাইব না, এত বেশি বুঝান যাইব। টাকা কামান, বাড়িতে দেন, নিজের কাছে রাখেন, আর বাড়িতে গিয়ে ছুটিতে যায় খবর লন, দেখেন নিজ চোখকে দেখেন আমার টাকাগুলো কি কাজে লাগতেছে, নিজের চোখ দিয়ে দেন এ টাকাগুলো কি কাজও লাগে না খায়াটে সব শেষ করে দিতেছে। এই একটা অনুরোধ করে দিয়ে গেলাম, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন প্লিজ।